গুড মর্নিং ফ্রেন্ড আপনারা দেখছেন অরিত্র মাশরুম চ্যানেল আর আমি আপনাদের বন্ধু অভিজিৎ চলুন আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা যাক আলোচনায় বিষয়বস্তু হলো অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কিভাবে কাল্টিভেশান করলে ভালো হয় এবং গরমের সময় কীরকমভাবে কাল্টিভেশান করলে ভালো হয় বা শীতকালে বা বলতে পারেন বারো মাস কিভাবে কাল্টিভেশন করা যায় ওয়েস্টার্ন মাশরুম চলুন সেই বিষয়ে কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করতে চলেছি টিপসগুলো হলো যে পাঁচটি কারণ আমি বলবো পাঁচটি উপায় আমি বলবো সেই পাঁচটি উপায় যদি আপনারা ঠিকঠাক লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা ওয়েস্টার্ন মাশরুম চাষ করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি ছোটো একটা ইন্টোর পর যে কিভাবে এই পাঁচটি উপায় কী কী কীভাবে আপনারা এই কাজটা করবেন আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন ফলে মাশরুম সংক্রান্ত বিভিন্ন তথ্য নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিতে থাকবো যাতে আপনাদের খুব হেল্পফুল বা উপকারে আসে চলুন শুরু করি নাম্বার ওয়ান পয়েন্ট অক্সিজেনের উপস্থিতি আপনার যে ঘর আপনি বানিয়েছেন সেই ঘরে কিন্তু অক্সিজেনের উপস্থিতি অবশ্যই প্রয়োজন আপনি যে ঘরের মধ্যে চাষটা করছেন সেই চাষ ঘরে যদি অক্সিজেন উপস্থিতি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার ফলন ভালো হবে না ফলে কিন্তু আপনি সেরকম মানে ইনকাম করতে পারবেন বা রোজগার হবে না মাশরুম কি করে মাশরুম কাঠের গুঁড়ো বা খড় বা বিচুলিটাকে পচিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এদের খাদ্য এরা তৈরি করে যখন মাশরুমে যখন ফুটিং বডি বা যখন মাইসেলিয়াম গ্রো হয়ে যায় যখন পিনহেডস বেরিয়ে আসে সেই সময় কিন্তু এদের প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন কারণ কি হয় কারণ এই সময়টা হয় অক্সিজেনের উপস্থিতিতে কাঠের গুঁড়ো বা খড় বা বিচুলিটাকে এরা কিন্তু জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে এরা কিন্তু অতিরিক্ত খাদ্য উৎপাদন করে যেটা কিন্তু মাশরুম তৈরি হতে খুবই প্রয়োজন একটা জিনিস মাথায় রাখবেন বেড তৈরি করার পর অন্তত পনেরো ষোলো দিন আপনারা রুমের মধ্যে রুমটাকে বদ্ধ রাখবেন ওই পিরিয়ডটায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যোগানের প্রয়োজন ওই সময়টায় কার্বন ডাইঅক্সাইডের দরকার কিন্তু পিনেডস বেরোনোর পরে কিন্তু ওদের অক্সিজেনের দরকার এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন অক্সিজেন যদি না পায় তাহলে কিন্তু এই কার্যক্রম ঠিকঠাক মতো হবে না ফলে কিন্তু মাশরুমের যেরকম ফলন হওয়ার দরকার সেরকম ফলন কিন্তু আপনারা পাবেন না ফলে কিন্তু অক্সিজেনের প্রয়োজন কিন্তু আপনার ঘরের মধ্যে অক্সিজেনের উপযুক্ত যোগানের প্রয়োজন নাহলে কিন্তু আপনি যে পরিমাণে ফলন চাইছেন সেই পরিমাণে ফলন আপনি পাবেন না এই গেল নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হলো আলো আপনার চাষঘরের মধ্যে যদি উপযুক্ত পরিমাণে আলো না থাকে এবার আলোটা কীরকম থাকবে আলোটা থাকবে অ্যাকচুয়ালি খবরের কাগজ বা পেপার পড়ার মতো আলো হলেই চলবে আপনার অতিরিক্ত আলোর প্রয়োজন এরকম নয় আলোটা থাকবে আশি থেকে এক দুশো দশ লাক্স মোটামুটি আপনি খালি চোখে একটা খবরের কাগজ পড়ার মতো আলো হলেই এনাফ আলো হলেই চলবে কারণ এই আলোর যোগান যদি আপনি ঠিকঠাক দিতে পারেন ফলে মাশরুমটাকে বাড়তে বা মাশরুমের অঙ্কুরগুলোকে বাড়তে এরা কিন্তু সাহায্য করে এই আলো ফলে উপযুক্ত আলোর কিন্তু আপনার যোগানের প্রয়োজন আপনি যদি আলো ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু মাশরুমের ফলন হতে ব্যাঘাত ঘটবে তিন নম্বর পয়েন্ট তাপমাত্রা বিভিন্ন মাশরুমের ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রার প্রয়োজন হয় ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োজন সেরকম অন্য টাইপের হয় ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে কী হয় ওয়েস্টার মাসুমের ক্ষেত্রে তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে বেস্ট এর বেশি বা কম হলে কিন্তু আপনার মাশরুমের কোয়ালিটি অনেক খারাপ হবে এবং মাশরুমের ফলন কিন্তু ভালো হবে না বিভিন্ন সমস্যা আসতে পারবে তার জন্য কিন্তু আপনাকে সবসময়ের জন্য আপনার চাষঘরের তাপমাত্রা কিন্তু ঠিকঠাক মেনটেন রাখা খুবই দরকার তা ঘরের তাপমাত্রা মেনটেন রাখার জন্য পারলে আপনি একটা টেম্পারেচার মাপার মেশিন নিয়ে নিতে পারেন সেটা আপনি ফার্মের মধ্যে রেখে দিতে পারেন তার মধ্যে আপনি রুমে দেখে নিলেন রুমের মধ্যে রেখে দিলেন দেখে নিতে পারলেন যে কত টেম্পারেচার রয়েছে এটা হলো নাম্বার তিন নম্বর পয়েন্ট এটা কিন্তু আপনার মেনটেন করা খুবই দরকার চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট হলো আর্দ্রতা আর্দ্রতা যদি আপনি রুমের মধ্যে ঠিকঠাক মেনটেন না রাখতে পারেন তাহলে কিন্তু ফলন ভালো হবে না ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে আর্দ্রতা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট রাখার খুবই প্রয়োজন আর্দ্রতা কিন্তু বিভিন্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা সেটা মেনটেন করতে পারেন আর্দ্রতা ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু মাশরুমের ফলন খুব ভালো হবে এবং কোয়ালিটিও কিন্তু অনেক বেস্ট হবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট কার্বন ডাইঅক্সাইড মুক্ত করতে হবে প্রথম ফলন প্যাকেট থেকে ভেঙে নেওয়ার পর সেই জায়গায় আবার জল স্প্রে করলে জারণ বিজারণ কেয়ার ফলে ওর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড কী করে বেডের চারিপাশে একটা আস্তরণ সৃষ্টি করে যে আস্তরণের ফলে কিন্তু অক্সিজেন ঠিকঠাক মতো সাপ্লাই হতে পারে না যেই কারণে কিন্তু আপনার ফলনটাও নেক্সট ক্রপিং বেরোতে সময় লেগে যাচ্ছে লেগে যাবে নেক্সট কম ক্রপিংয়ে প্রবলেম আসবে নেক্সট ক্রপিংগুলো ঠিকঠাক গ্রোথ হচ্ছে না এরকম প্রবলেম আসতে পারে তার জন্য আপনাদের কি করতে হবে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বের করার রাস্তা বের করতে হবে তার জন্য আপনার ভেন্টিলেশান এর ব্যবস্থা রাখতে হবে পালে অ্যাডজাস্ট ফ্যান নিচের দিকে অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন বা আপনি জানলা রাখতে পারেন আপনি যদি পঞ্চাশ প্যাকেটের ঘর থাকে আপনার দুটো জ্বালনা হলেই এনাফ তা এই জ্বালনা কিন্তু এইগুলোর কিন্তু ব্যবস্থা করতে হবে যাতে কার্বন ডাইঅক্সাইডটা বেরোতে পারে কার্বন ডাইঅক্সাইডটাকে ঠিকঠাক বেরোতে দিতে পারলেই কিন্তু আপনার ফলন ভালো হবে এবং আপনার প্রোডাকশানের যে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু অনেক হাই হবে বেস্ট হবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে কিন্তু এগুলো মেনটেন করা খুবই দরকার আর এই টপিকগুলো যেগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে ওয়েস্টার মাশরুম চাষ এবং ফলন খুব ভালো হবে এবং কোয়ালিটিও অনেক ভালো হবে যাতে আপনারা কিন্তু মুনাফা করতে পারবেন চলুন বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও আপনাদের জন্য আশা করি আপনাদের উপকারে আসবে এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা মাশরুম চাষটা করছে বা করতে চাইছে চলুন বন্ধুরা আজকে এই অবধি রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সি ইউ